আরে জেভিয়ার, কে রে অফিস ঢুকিসনি কেন? পরে মানে কি, যাবি না অফিস? চাপে আছি ভাই, একটু একটু দাঁড়া, একটু চাপ নিয়ে লাভ নেই। তোর চাকরি এমনিতেও থাকবে না, অমনিতেও থাকবে না। বিকার কথা বলা না বললি কি নয় তোর আজকে? শোন না, আজকে অফিস না গেলে কি নয়? অফিসে যেতেই হবে ভাই। চাপ নিস না, কেক খেতে খুব মন চাইছে। বড়দিন আসছে না, একটু কেক খাতে নিয়ে যাবি? কেক খেতে আমি এখন যাবো দূরে, অফিস কামাই করে। হ্যাঁ যাবি, না যাওয়ার কি আছে? কথা বলে নিবি টিচারের সঙ্গে? হ্যাঁ সব আমি সামলে নেবো, তুই যাবি কি না বল। পাক্কা? পাক্কা, প্রমিস কর। প্রমিস, এ না পিঙ্কি প্রমিস, চল। পিঙ্কি প্রমিস, হ্যাঁ চল চল চল। ঠিক কিন্তু ভাই, তোকে কিন্তু বসে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চল চল। প্ল্যানেডে এসেছি। ইস প্ল্যানেডে নাউমস বলে একটা দোকান আছে, কেকের দোকান, ঠিক আছে? সে কেকের দোকানে তুই এখন আমাকে নিয়ে যাবি, মানে তুই নিয়ে যাবি, আমি তোকে চিনিয়ে দেবো দোকানটা, তুই নিয়ে যাবি ওখানে, আমি কয়েকটা কেক অর্ডার দেবো। কেক কে নিয়ে যাবে? তুই, আর টাকাগুলো তুই দিবি, ঠিক আছে? মানে অফিস থেকে সিএলটা নিলাম। হ্যাঁ তো কি হয়েছে? তারপর আমি নাউমসে কেক খেতে যাব। হ্যাঁ কারণ আমার খেতে ইচ্ছে হয়েছে। মানে তোর তো আমার সাথে গ্রেটফুল, আমার তো খেতে ইচ্ছে হচ্ছে না। আমার তো গ্রেটফুল হওয়া উচিত, আমার খেতে ইচ্ছে হচ্ছে, তুই তোকে আমি সাথে করে নিয়ে এসেছি। তুই এত বড় বড় কথা কি বলছিস না, মানে ফালতু এসব না বলে শোন। কোনোদিন বাপের জন্য দেখেছিস? বাবা তোর কথা বলি কেন? আচ্ছা ঠিক আছে। আরে কাকু খুব ভালো, কাকু মাঝে মাঝে ভাবে যে তোর ছেলে, কাকু ভালো, কাকুর ছেলে ভালো, সেটা বড় কথা না। সেটা হচ্ছে কি, এই যে তুই দেখতে পাচ্ছিস দোকানটা ক্রিসমাসে, হ্যাঁ মানে সাজিয়েছিলি আমি তোকে বলছি আমি কি কি খাবো, দেখ আমি দেখতে রোগা হতে পারি, ডায়েট ফাইট অন করছি মনে হতে পারে, কিন্তু আমি খাই। হ্যাঁ ঠিক আছে শোন, আমাকে কি খাবো শোন, ফ্রুট কেক খাবো, একটা স্ট্রবেরি কেক খাবো, একটা পাম কেক খাবো, মানে হ্যাঁ আপাতত এগুলো খাবো, বাড়ির জন্য একটা ঢাউস বড় কেক নিয়ে যাবো। তেতাল্লিশ গ্রেড পে আমার চাকরিতে না, ধার কর, ধার করে খাওয়া। ইএমআই তুমি কেক খাও না, আমি কেন রে লাইন মারার সময় তুই বড় বড় কথা বলতিস, তুই যা চাইবি তাই দেবো, এই করে দেবো ওই করে দেবো, আকাশের পাল্লে চাঁদ দিয়ে চলে আসছিস তুই। কি ওকে মানে দেখ, বাদ দে ফেসবুকে কথা আমি আসছি না, পরে বলছি, এটা পরে ইনবক্সে তুই। এই শোন, এসব ফালতু কথা বাদ দে, তুই যাবি কি খাবি না, ব্রেকআপ করে দেবো আমি এখানে। ভালো লাগবে কি করছিস? আর চারটে কেক বললি তো, আর বলবি না রে চারটে কেক, তুই আপাতত চল তাহলে, দেখছি ব্রেকআপ হয়ে যেতে পারে কিন্তু, চল। না মানে তুই কি কি, মানে তুই আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বলবো? ও না, অফিসের কথা নয় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। হ্যাঁ বন্ধু, জাস্ট ফ্রেন্ডস ব্রো। কোথায় নিয়ে যাবি না? নাউমস। কিউমস? নাউমস। নাউমসের ব্যাপারে জানিস? আমি শুধু খেয়েছি ওখানে। ইনস্টাগ্রামে ছবিটা দিয়েছিলি, হ্যাশট্যাগ নাউমস, হ্যাশট্যাগ ফুডি লাভার, হ্যাশট্যাগ ফুড গ্রাম। আরে ওটা তো খাওয়ার দোকান, খেয়েছি। ফুড লাভার, স্ট্রিটস অফ ক্যালকাটা। ইতিহাস জানিস? ইতিহাস জানিস না? আরে কথা বলি, নাউমসের মালিকের নাম জানিস, মানে কে তৈরি করেছিল? যে টাকা দেবে খাবার তার, মালিকের নাম জানি আমি কি করব? এটাই তো সবথেকে বড় ভুল কথা।
হ্যাঁ বল 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 জানিস আমার মালিকের নাম হচ্ছে নাহম ইসরায়েল মোর্দেকাই কি দেয় মোর্দেকাই মোর্দেকাই আচ্ছা তারপর 1902 সাল কলকাতায় তিনি আসেন আর তারপর যতদূর আমি যদি খুব কোথায় থাকতেন পরে বলছি আচ্ছা নাহম নাম নামটা মনে আছে ঠিক আছে নাম নামটা মনে আছে 1902 সালে তিনি কলকাতায় আসেন কলকাতা আসার পর তিনি এই নিউ টাউন সরি নিউ টাউন তো রাজারহাটে থেকে নিউ মার্কেটে নিউ মার্কেটে তিনি দোকানটা খোলেন অনেক বড় দোকান 25th থেকে শুরু করে 1st January অবধি বিশাল ভিড় থাকে এমনি দিনে মারাত্মক লেভেলের ভিড় থাকে এগুলো তো আমি জানি যেটা জানি না সেটা বল আচ্ছা তুই বল এখানে কি কি ফেমাস বল মোটামুটি কেক কেকের মধ্যে কি কি রামবল বল বল দেখলি তো খেতে হয় এই জন্য বলি রামবল ব্যাস না শুধু একটা না দাঁড়া আমি তোকে বলছি আমি বলছি রামবল আমার মনে আছে মনে আছে আচ্ছা মনে আছে তো বল 10টা পয়েন্ট গুগল থেকে পেয়েছিলাম আচ্ছা বল রামবল হ্যাঁ প্লাম প্লাম কেক অশিক্ষিত দাঁত ভেঙে যাচ্ছে বলছি পানা প্লামে গুলিয়ে যায় ঠিক আছে ওরে তোরা গলা থাম কোনোদিন না নার্সিতে সাপ্লি পেয়েছিলি সেটা আমার পায়রা আর পেয়ারাতে গুলিয়ে যায় প্লাম কেক ছিলাম রামবল হলো তারপর হচ্ছে বড় গোল কেক জন্মদিনের কেক গুলো ওগুলো ভালো পাওয়া যায় সব নাম তোকে আমি বলে দিয়েছি ঠিক আছে না তুই সব নাম আমাকে বলিস নি যাই হোক অনেক নাম বলেছি ঠিক আছে তোর কাছ থেকে আমার যা জানা জানা ঝগড়া কম কর তুই ভেতরে চল ভেতরে গিয়ে আমরা পুরোটা জানবো ভেতরে গেলে তুই দেখতে পাবি যে তোর সঙ্গে জ্যান্ত সিধু জেটা দাঁড়িয়ে আছে ঠিক আছে তুই চল আগে ভেতরে সিধু জেটা বলা বলো গুগলই বরঞ্চ চল ভেতরে চল ভেতরে আমি ক্লাস চেক করব তুই তো আমাকে এতক্ষণ ধরে এত গল্প বললি মানে তোর কথা না আমি খুব একটা বিশ্বাস করি না বুঝলি তো তো এখন যেটা করব আমি ছোটবেলা থেকে এখানে আসি তো আমি অতনুদাকে চিনি আমি এখন অতনুদার কাছ থেকে জেনে নেবো এখানকার গল্পটা ঠিক আছে তো অতনুদা তুমি ফ্রি আছো তো তাহলে এবার তুমি আমাকে এই এখানে গল্পটা বলো তো মানে অনেক কিছু আমার বলেছে কিন্তু মিথ্যাবাদী ছিল একটা না না এটা তো ও সত্যি মিথ্যা তো বড় কথা নয় এটা 120 বছরের দোকান আজকে ভারতবর্ষের ইতিহাসে শতাব্দী প্রাচীন দোকান এই একটাই আছে এত ভালো কেক কোথাও তৈরি হয় না আর এত বহু মানুষ এখানে কেক খায় যে এটা একটা গল্পই হয়ে গেছে ও তোমায় যাই গল্প বলুক না কেন এটা একটা বিরাট গল্প কারণ 120 বছর ধরে একটা ব্যবসা চলছে উইদাউট এনি অ্যাডভার্টাইজমেন্ট হ্যাঁ সত্যি কোনো অ্যাড দেখা যায় না তুমি কোথাও দেখাতে পারবে না যে নাওম এন্ড কং কেক কিনুন এরকম বলে কোথাও লেখা নেই অথচ 22-23-24 ঘন্টার পর ঘন্টা লোক কেক কিনে কেন প্রোডাক্টই হচ্ছে আচ্ছা বড়দিন চলছে বড়দিনের টাইমে তো মানে আলাদাই হাইপ থাকে আর এমনি সারা বছর কিরকম কি ভিড় থাকে সারা বছর দেখো এই গরমটা পড়ে গেলে এপ্রিল থেকে আগস্ট আমরা বসেই থাকি মোটামুটি বাংলায় যাকে বলে গালে হাত দিয়ে বসে এই আগস্টের পরে যখন পুজোটা শুরু হয় তখনই সিজনটা শুরু হয় আর মার্কেটে লোক কেনাকাটা করতে আসে মানে এখন তো তোমার নিঃশ্বাস ফেলার টাইম নেই নিঃশ্বাস মানে এখন কেউ বাড়িতে মারা গেলে আমরা শ্মশানে যেতে পারি না সোজা বাংলা কথা বলবো এখানে বরফ দিয়ে চাপা রাখ কালকে পড়া তো আমাকে বলে এখানে সব থেকে বিখ্যাত কেক কি মানে যেটা অনেকের পর দিন চলে যে সবচেয়ে বিখ্যাত কেক এটা এমনই একটা জায়গা যেখানে অবিখ্যাত বলে কিচ্ছু নেই মানে সবই যা খাবো পেস্ট্রি স্ট্রবেরি পেস্ট্রি ব্রাউনি লেমন পাপ লেমন কাট আলমন্ড পেস্ট্রি চিজ কেক আমুলে গুনে বলা যাবে তুমি এত কিছু বলছো না আমার সব খেতে ইচ্ছে করছে সেই জন্য তো বলছি এরপরে আছে চিকেন প্যাটিস চিকেন মেয়োনিজ প্যাটিস ব্ল্যাক ফরেস্ট মানে কেক ছাড়া এগুলো পাওয়া যায় এখানে এইগুলোর জন্য লোকে পাগল হয় এইটা আমি জানতাম না সত্যি এটা জানতাম সন্ধ্যাবেলা ব্ল্যাক ফরেস্ট খেতে এসে লোকে মেয়েরা পায় না যখন কান্নাকাটি করে তাহলে বলতে চাইছো যে মেয়ে যখন আমি একটা ব্ল্যাক ফরেস্ট কেক আমি আজকে খেতেই হবে ব্ল্যাক ফরেস্ট নিশ্চয়ই খাবে কারণ এই ব্ল্যাক ফরেস্ট এবং লেমন পাপ লেমন টার্ট নাহমের মতো কেউ বানাতে পারে না আর ব্রাউনি তো আছে আচ্ছা দোকানটা মানে সকাল থেকে কটা অবধি খোলা থাকে এরকম এখন করোনার পরে 10টা থেকে 8টা হয়েছে আগে 9:30 থেকে 8টা ছিল আচ্ছা তাহলে এখন আমি কোনটা দিয়ে শুরু করব বলে তোমার মনে হয় তোমার যেটা খুশি কিন্তু এখন পাবে কিনা আমি জানি না কারণ অর্ধেক মাল শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে অর্ধেক সকালবেলা আসতে হয় মোটামুটি 1:30 2টো এলে সব মাল পাবে আর এখন ক্রিসমাসের সময় তো এইটা শেষ হয়ে যাচ্ছে ওইটা রামবল অসম্ভব ডিমান্ড রামবলে সুতরাং তোমাকে যে কোনটা খেতে বললো আমি নিজে রামবলের মানে স্পেশাল ইনগ্রিডিয়েন্ট এরকম কিছু আছে রামবলে কিছু না চকলেটের সঙ্গে রাম মিক্স করা থাকে এটা আমি ভীষণ নেশা নেশা হবে কি নেশা হবে না কারণ সেই নেশা তো নেশা নেশা তো হচ্ছে নেশা এইটাই হয় মানে রামবল হ্যাঁ আবার খাবো তার জন্য বারবার ছুটে আসবো বারবার ছুটে আসবো ঠিক আছে তোমার সাথে কথা বলে খুব ভালো লাগলো আমি কেকটা খেয়ে নি ঠিক আছে ছেলেটা কোথায় গেল এখানেই তো ছিল কি রে ইয়ার কি মারছিস তুই আমার সাথে এটা আমার দিল দিল আরে বল মানে তুই আমাকে প্রপোজ করছিস অফিশিয়ালি আরে দিয়ে দে না একটু দে আরে
ভাই তুই আমাকে প্রপোজ করলি দিন দিলি আমি না 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 আগে আমি খেয়ে নিতে পারবো না আংরা আমি খাবো একটু দাও ভাই আলাদাই খেতে আলাদাই খেতে কেন করছিস এগো পুরো তুই একাই খাচ্ছিস এতক্ষণ ধরে একটু দে তুই বলছিস আমাকে না আমি তোকে একটু দে এতটা ভালোবাসি তোকে আমি একটু এইটুকুনি দিতে পারি এত ভালো জিনিস হ্যাঁ হ্যাঁ প্লিজ 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 ভাই 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 আমি তোকেও ছেড়ে দিতে পারি জানিস এটার জন্য কি সত্যি তো বললাম আলাদাই খেতে একটু দে আচ্ছা আমি তো খাই দিই আমার পেট একটু ভরেনি মন তো একদমই ভরেনি তো আমাকে আইটা দোকানে নিয়ে চল এখানে প্রচুর কেকের দোকান আছে সেখানে আরো গিয়ে খাবো মাথার মধ্যে তোকে মেরে দিয়ে চলে যাবে ভাই এগুলো কি বলছিস আরে মারুন খা কি ভালোবাসো চল 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 অন্য দোকানে যাব এখন এটা খেতে খেতে যাই চল আগের গল্পটা তো তুই বলেছিলি তারপর অতিকুন্দার কাছ থেকে শুনলাম তো এখন আমি ইম্পেরিয়ালের গল্পটা শুনতে চাই তো প্রথমে আমি জিজ্ঞেস করি আপনার নামটাই জানো কি শেখ জাহাঙ্গীর রহমান আচ্ছা তো আচ্ছা এই দোকানটা তো খুব ফেমাস প্রচুর ফেমাস নাম শুনেছি অনেক আচ্ছা এখানে সব থেকে বিখ্যাত জিনিস কি মানে যেটা সব থেকে ফেমাস লোকে খুব খেতে আসে বা ডিমান্ড আছে খুব ফ্রুট কেক ক্রিসমাসে তো ফ্রুট কেক আচ্ছা ক্রিসমাসের জন্য ফ্রুট কেক তো বড়দিনে মানে বড়দিনের টাইম উপলক্ষে সব থেকে ফ্রুট কেক বিক্রি হয় আর এই বড়দিন উপলক্ষে এখানে মানে আর কি কি মানে আর কি জিনিসও খুব ক্রেজ থাকে লোকের মধ্যে ফ্রুট কেকের মধ্যে কতগুলো ভ্যারাইটিস আমরা তৈরি করি আচ্ছা ঠিক আছে যেমন বানানা কেক আচ্ছা নলিন গুড় পাওয়া যায় বা এটা কিন্তু একটু ইউনিক আবার নির্ভর করছে মানে সিজনেতে সে বছর খেজুরের রসটা কিরকম হচ্ছে আচ্ছা শীত পড়লে তখন ভালো হয় না হলে কারণ আমরা এসেন্স ইউজ করি না ন্যাচারাল যেটা আছে আমরা সেটাই আচ্ছা মানে পুরোপুরি পিওর একদম পিওর রাইট আচ্ছা কোনো রকম আর্টিফিশিয়াল জিনিস না আচ্ছা তো এবার হচ্ছে মানে বড়দিন ছাড়া এমনি বছরের অন্যান্য দিন কি রকম কি চলে নাকি বড়দিনে তো অবভিয়াসলি ক্রেজটা বেশি বড়দিনে তো কেকের ক্রেজটাই বেশি থাকে অন্যান্য সময় যেরকম আছে আমাদের ব্রেড বানস প্যাটিস আমাদের প্যাটিস খুব ভালো হয় আমি বলে বলছি আচ্ছা তাহলে মানে এই দোকানটা কবে থেকে চলছে মানে এখানে আমাদের 147 ইয়ার্স 147 ইয়ার্স নো সরি ইয়েস 147 জবে থেকে নিউ মার্কেট তৈরি হয়েছে আচ্ছা এই সেকশন মানে হগ মার্কেটের এই সেকশনটা আচ্ছা নিউ এডিশন আচ্ছা এটা নিউ এডিশন পুরানো অটোটো পুরানো আচ্ছা ওখানে মশলা যে সব রেঞ্জ আছে দ্যাট ওয়াজ ওল্ড আচ্ছা তার বহু দিন পরে এটা যখন তৈরি হয় সেই সময় থেকে আমাদের পূর্বপুরুষ আছে তাহলে ঠিক আছে আমি এত বড় একটা মানে প্রেস্টিজিয়াস দোকানে এসেছি আমি কিছু খেয়ে দেখতে চাই টেস্ট করে পরে কথা বলবি আগে খা ও আমি খাবো প্যাকটা করে দেবে দাদা হাতে স্যানিটাইজ করিস না না এগুলো সব আমার আগাটা খা পরে বাণী করেছিস বাণী ঠাকুরের বাণী করিস কেউ কারণ না জীবনে আমিও তোর না অবশ্য আমারটা যেটা জিনিস রেখো করে দা আমরা খাচ্ছি এখানে আরো অনেক ভালো ভালো কেক আছে
এই এই কেকটা খাও, একটু খাও না রে ক্রিম কেক। তোর মতো অবস্থা দেখ, কতগুলো দিল রাখা আমার পেটটা ভরে যাচ্ছে, আমি অন্য কিছু খেতে আমি এবার নিজে হাতে কেক বানিয়ে খাওয়াবো, মানে আর কিছু শিখলাম কিভাবে বানাতে হয় কিভাবে না, এটাই বলছিলাম। ব্যাপারটা হলো চল এখন আমরা বাড়ি যাই, বাড়ি গিয়ে আমি তো কেক তৈরি করবো, তুই আমার হেল্প করবি। হ্যাঁ আপনার দাঁড়া, হ্যাঁ আপনাকে বলে রাখি, এই যে আমাদের দুজনের যে কেমিস্ট্রিটা দেখছেন, এই খুনসুটি ঝগড়া এত মিষ্টি মিষ্টি প্রেম, এটা চলতেই থাকবে। আমরা আরও নতুন নতুন জায়গায় যেতে থাকবো, খেতে থাকবো, আরও নতুন নতুন কিছু জানাতে থাকবো আপনাদের। তো আমাদের প্রেম দেখতে হলে আর তার সাথে খাবার, নতুন নতুন জায়গার কথা জানতে হলে চোখ রাখুন ফুড পান্ডা আমাদের শো, আর দেখতে থাকুন অরিন মিউজিক বাংলা।